আহলে হাদিসকে কোনোভাবে অনুসরণ করা যাবে না, আহলে হাদিসের কোনো কথা শোনা যাবে না, ওদের ওয়াজ শোনা যাবে না, ওদের বক্তব্য শোনা যাবে না, ওদের পাশেও যাওয়া যাবে না, ওদের পিছনে নামাজও পড়া যাবে না, নামাজও হবে না। কফিলউদ্দিন সালেহী সাহেব বলেছেন আহলে হাদিসদের পেছনে সালাত আদায় করা যাবে না, আপনার মতামত কি? প্রথম কথা ভাই, উনি বলেছেন উনার মত। সহিহ বুখারী হাদিস নাম্বার 138, আল্লাহ নবী বলেছেন যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে এবং আমাদের জবাই খায়, কথা কি বুঝতে পারছেন, আমাদের জবাই খায় তারা হচ্ছে মুসলিম। এখন কফিলউদ্দিন সালেহীকে জিজ্ঞাসা করেন যে আহলেসদের যে কিবলা কিবলা মনে করে আপনি কি সেই কিবলাকে কিবলা মনে করেন? আহলেসের জবাই করা কোনো প্রাণী মাংসকে আপনি খান? যদি খেয়ে থাকেন তাহলে আমাদের পিছনে আপনাকে নামাজ পড়তে হবে, কথা কি বুঝতে পারছেন? এটা আল্লাহ নবীর ফতোয়া। দুই নম্বর, ব্যক্তিগত মানুষ রায় পোষণ করতে পারে, আমাদের ফতোয়া হচ্ছে এটা বিদআতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে সলাৎ বৈধ ততক্ষণ যতক্ষণ নেককার পরেজগার ইমাম না পাচ্ছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 494 অধীনে ইমাম বুখারী এটা তালিকাতার হাদিস নিয়ে এসেছে, হাসান বসরি বিখ্যাত তাবেঈ 110 হিজরিতে অফাত, তার ফতোয়া নিয়ে এসেছেন যে বিদাতি ব্যক্তি যদি আকিদাতান বিদাতি অথবা আমলগত বিদাতি হয় তার পেছনে সলাত বৈধ যতক্ষণ না ওই বিদাতি ব্যক্তি মুকাফফারা পর্যন্ত পৌঁছাচ্ছে, মানে এমন বিদাত করেছে যেখানে কাফের হয়ে যাচ্ছে, মানে একজন ব্যক্তিকে যতক্ষণ না তাকফির করতে পারছেন ততক্ষণ তার পেছনে সলাত বৈধ, কথা কি বুঝতে পারছেন? আলী বিন আবি তালেব খারেজিদের পেছনে সলাত আদায় করেছেন, ইবনু আব্বাসও করেছেন, মুসান্নাফ ইবনু আবি শাইবাহ আব্দুর রাজ্জাকে একাধিক দলিল মজুদ আছে। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। বগুড়া জমিয়তের এক বক্তা বলেছেন যারা ফরজ সালাতের পর দোয়া করে না তারা ইহুদি টাকা খায়, তাদের মসজিদে মিম্বারে উঠতে দিবেন না, তাদের পেছনে নামাজ পড়বেন না। ভাইজান বলেছেন যারা ফরজ নামাজের পরে মুনাজাত করে না তারা ইহুদিদের টাকা খান, তাদেরকে মিম্বারে উঠতে দিবেন না। জি কেন ভাই, ইহুদিদের সঙ্গে মুনাজাতের সম্পর্ক কি কথা বলেন? আমরা যদি ফরজ নামাজের পরে মুনাজাত করি, মানে যারা করি না, ইহুদিরা টাকা কেন দেবেন? কোন একটা কারণ তো থাকতে হবে নাকি? কোন একটা কারণ তো থাকার দরকার আছে। মানে এতটাই অন্ধ হয়ে গেছে মানুষ যে আমরা ইবাদত মুনাজাত করব না তো ফরজ নামাজের পরে করলাম না, দোয়া জিকির আজকে তো করছি না ভাই। মানে মানুষ যখন বেদাতকে যখন বেদাতি হয়ে যায় তার মাথার মধ্যে ঘিলুটা আল্লাহ এমনি তুলে নাই, মানে এমন এমন কথা বলে যে বেদাতিরা যে যে অভিযোগ করে ওই অভিযোগ আমাদের আহলেসদের মধ্যে থেকে করছে। আরে এই কথাগুলো ঘোষণা করে তো পাক্কা টাক্কা বেদাতি কবর পূজারীরা, আপনার মুখ দিয়ে কথা বের হয় কিভাবে? আল্লাহ সুবহানাহু তুমি হেদায়েত দান করো, আল্লাহুম আমিন। দুই, ফরজ নামাজের পরে মুনাজাত করা যদি কোরআন সুন্নাহ হাদিস দিয়ে প্রমাণিত হয়ে যায়, প্রমাণ থাকে, আহলে হাদিসরাই প্রথম করবে, আমরাই প্রথম করব। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া আল মুতাফা 755 হিজরি, 48 হিজরি, সরি 728 হিজরি, তার মাজমুআল ফতোয়া 22 খণ্ডের 519 পৃষ্ঠায় তিনি এটাকে সেই কালে বিদাত বলে গেছেন। তার ছাত্র ইমাম ইবনু কাইয়িম আজ-জাওজাই রাহিমাহুল্লাহ যা আদুল মাআদ 250 পৃষ্ঠায় কিতাবুস সালাতের শেষে তিনি সেই সময় এটাকে বিদাত বলে গেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিফাতুস সালাতিন নবী 223 নম্বর পৃষ্ঠায় তিনি সেই সময় বিদাত বলেছেন। শেখ সোয়ালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ ফতোয়া আরকানুল ইসলাম এবং ফতোয়া নূর একাধিক জায়গাতে তিনি এটা বিভিন্ন ফতোয়াতে তিনি বিদাত বলেছেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনিও এটাকে বিদাত বলে গেছেন। কে সুন্নাত বলেছে আমরা তো বুঝতে পারলাম না। সর্বশেষ হানাফি দেওবন্দি বেরলবি তারা বলছে বিদাত। কিছুদিন আগে, এই যে কিছুক্ষণ আগে নাম নিলেন বিদাতিদের বক্তা, কি যেন নাম, কফিলউদ্দিন সালেহীর একজন ছাত্র আছে, ওর নাম কি সালেহি, ওরও ভিডিও আছে, ও বলছে ফরজ নামাজের পরে কোনো মুনাজাতের কোনো দলিল নাই। বিদাতিরা বলতে বাধ্য হচ্ছে আপনি কে? আবুল আলা মওদুদী রাসেলে মাসালে দ্বিতীয় খণ্ডে তিনিও বলেছেন ফরজ নামাজের পরে মুনাজাতের কোনো সহিহ সিরি কোনো দলিল পাওয়া যায় না। আপনাদের বাংলাদেশের হাটাজারি মাদ্রাসাতে এখনো মুনাজাত হয় না, ফাইজুল কালামের মধ্যে লিখে গেছেন, এর দলিল নাই। আশ্চর্য, আপনি বলে দিচ্ছেন ইহুদিদের টাকা খাই, বেটা কোন ইহুদির টাকা খাই? সহিহ বুখারী 6040, আল্লাহ নবী বলছে তুমি যদি কাউকে কাফের বলো সে যদি কাফের না হয় তাহলে তুমি নিজে কাফের হয়ে যাবে, বেটা তুমি তাহলে ইহুদির টাকা খাচ্ছ তোমাকে বলতে হবে? তুমি এই বিদাত ঢুকিয়ে তুমি আবার আমাদেরকে ইহুদি বলছো? নিজে বিদাত করছে, নিজে বিদাত করছে, বিদাত করা ইহুদি খ্রিস্টানদের সিফাত। বিদাত ধর্মের মধ্যে বিদাতকে আবিষ্কার করা ইহুদি এবং খ্রিস্টানদের সিফাত।
আর আপনি আমাদেরকে বিদাতি বলে দিয়ে ইহুদি খ্রিস্টানের দাঁড়া বলে দিলেন, আশ্চর্য। এটাকে বলা হয় চোরের মার বড় গলা। অজু অবস্থায় পোশাক পরিবর্তন করলে কি অজু নষ্ট হবে? অজু করেছেন তারপরে পোশাক পরিবর্তন করবেন, গোটা ন্যাংটা হয়ে যান না। যদি অজু ভঙ্গের কারণ কোনো কিছু না ঘটে, সরাসরি লিঙ্গে হাত না চলে যায়, যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আপনার অজু ঠিকই আছে। সুনান তিরমিজি কিতাব তহরাত হাদিস নাম্বার 82 83। শুক্রিয়া। সমাজে এবং রাষ্ট্রে কিভাবে কোরআনের আইন বাস্তবায়ন হবে? আগে আপনি নিজের পাসপোর্ট শরীরে ইসলামটাকে কায়েম করেন, রাষ্ট্রে যে আছে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। আপনি আপনার পরিবারের দায়িত্ব আপনাকে দেয়া হয়েছে, কু আনফুসাকুম আহলিকুম নারা, প্রথমে নিজে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। রাষ্ট্রে যে আছে সে যদি রাষ্ট্রীয় ভাবে ইসলামকে কায়েম না করে, গুনাহগার সে হবে। সূরা বনী ইসরাইল 1:15, আল্লাহ একের পাপের বোঝা আর একজন পরে বাদ পাবে না। কথা কি বুঝতে পারছেন? একজন নবীর নামে কটূক্তি করেছে, আপনার ক্ষমতা নাই, আপনি মনে মনে অধিশাপ দেন, লানত করেন। ক্ষমতা যিনি আছেন তিনি যদি তাকে ফাঁসি না দেন, হত্যা না দেন, আল্লাহকে বুঝিয়ে দেবে তিনি। কথা মনে বুঝতে পারছেন না? আল্লাহ যাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব ভারে যাও আপনাকে দিবেন। সূরা বাকারা 1:86, আল্লাহ কারো উপরে অতিরিক্ত বোঝা চাপান নাই, আমাকে রাষ্ট্রে দায়িত্ব দেন নাই, আমি জিম্মেদারি নই। কথা কি বুঝতে পারলেন? আমার পরিবারের দায়িত্ব আমার। পাশের ছেলে যদি চুরি করে আমি জাস্ট একবার বলবো যে চুরি করো না, চুরি করো না। এখন দেখছেন যদি বলতে যাচ্ছি তার বাপ আমাকে থাপ্পড় মারছে, আমি বলবো না। কথা কি বুঝতে পারলেন না ভাই? এই জন্য আল্লাহ নবী বলেছেন সুনান আবু দাউদ কিতাব জিহাদ হাদিস 4365, যে জালেবী শাসকের বিরুদ্ধে কথা বলা জিহাদ, মানে আপনি প্রতিবাদ করেন। শুকরিয়া। মতপার্থক্য আছে, সবগুলো জব ওখানে পেয়ে যাবেন। সুনান আবু দাউদের 912 নম্বর হাদিস যেটা এসেছে ওয়াইল বিন হুজর থেকে, জালাল রাসুল প্রথমে হাত রাখতেন তারপরে হাঁটু, প্রথমে কি হাত তারপরে হাঁটু। আর আবু হুরায়রা থেকে পরের যে হাদিস এসেছে প্রথমে হাঁটু তারপরে হাত, হাঁটু রাখার যে হাদিস আছে এই হাদিসে একজন রাবি আছে শারিক আল কাজি, তিনি মুদাল্লিস তাদলিসকারী, এই জন্য হাদিসের সনদ জঈফ আমলযোগ্য নয়। আগে আপনাকে হাত রাখতে হবে, এটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। ডিটেল জানার জন্য আমার বইটা থেকে মাসালার ডিটেল তাহাকিক আছে, দেখতে পারবেন। জুমা মসজিদ আর জুমা যে মসজিদে কায়েম আছে এবং এটা আল্লাহ নবীর সুন্নাহ যে কয়েকটা ওয়াক্তে মসজিদ মিলে একটা জুমা ওয়াক্ত করা ভালো। জুমার যত বেশি মানুষ সমাগম করতে পারবেন এটা ইসলামের একটা শিয়ার। কেন? জুমা একটা ঈদের দিন, কি কথা বলেন? জুমা একটা ছোট ঈদের দিন, এই জন্য একটা বড় জায়গাতে জুমা যত হবে ততই ভালো। তারপরে কেউ যদি প্রয়োজনে দ্বিতীয় জায়গাতে জামাত করে, জুমা কায়েম করে, আপত্তি কিছু নেই। শুকরিয়া।